আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিশ্চয়ই অক্ষরটাকে আপনারা চিনতে পারছেন। এটি হলো আরবি হরফ, এটির নাম হলো র। এটি দিয়ে যে কোনো মকসদ আপনারা পূরণ করতে পারবেন, অর্থাৎ যে কোনো উদ্দেশ্য আপনারা হাসিল করতে পারবেন। দেখেন, এখানে সব কিছু বলা আছে। র এই হরফটি শীতল ও আর্দ্র, গাণিতিক সংখ্যা 200। এই সংখ্যাটি মকসদ পূরণের জন্য নিম্নে যে নকশাটা দেওয়া হয়েছে এটি ধারণ করতে হবে এবং আল্লাহাকের মেহরবানিতে মকসুদ হাসিল হয়। কথা হলো যে এগুলো কীভাবে লিখবেন। নামাজ পড়ে সৈসদ্য হয়ে একজন নেককার মানুষের হাত ধরে নেবেন, অর্থাৎ একজন কামিল পীরের বা গুরুর দরকার, যিনি আপনাকে এইসব শিক্ষা দেবেন এবং অনুমতি দেবেন। গুরু ব্যতীত এগুলো কাজ হতে চায় না, তবু এটা করবেন ইনশাল্লাহ হলাজিজ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।